চলতি বছরের হজযাত্রীদের ভিসার আবেদন 16 এপ্রিল থেকে শুরু হবে, চলবে 30 এপ্রিল পর্যন্ত। আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিতরা সারা দেশে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ের পাশাপাশি ঢাকায় ওয়াকফ প্রশাসনের কার্যালয় ও আশকোনা হজ অফিসে আঙুলের ছাপ দিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা হজ এজেন্সিগুলোর মাধ্যমে আবেদন করবেন। এদিকে গতকাল হজযাত্রীদের নিবন্ধনের সময় শেষ হয়েছে। 1,27,000 কোটার বিপরীতে নিবন্ধন করেছেন 1,20,000 জন।